পাকিস্তানি ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদির জনপ্রিয়তা আকাশচুম্বী। সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলারও তিনি। বয়স খুব একটা বেশি না হলেও বিশ্ব ক্রিকেটে দ্বিধাহীনভাবে একজন মেগাস্টার। সেই শাহিনের বিরুদ্ধে এবার উঠল চুরির অভিযোগ। পাকিস্তান সুপার লিগে নিজের দল লাহোর কালান্দাসের একটা ভেঞ্চারের লোগো ডিজাইন করতে গিয়ে শাহিন চুরির আশ্রয় নিয়েছেন, এমন অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় কেউ কেউ শাহিন ও লাহোর কালান্দাস কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। বিস্তারিত বিডিক্রিকটাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে। গেল মঙ্গলবার লাহোর কালান্দাস প্রকাশ করে লাহোর কালান্দাস স্পোর্টস আউটলেটের লোগো। সে লোগো সম্বলিত একটা ট্র্যাক স্যুট পরেছিলেন শাহিন আফ্রিদি। শাহিনই এই লোগোর ডিজাইনার জানিয়ে দলের পক্ষ থেকে লেখা হয় এলকিউ স্পোর্টস আউটলেটের লোগোর সাথে ডিজাইনার নিজেই। শুরুতে তেমন কেউ বিষয়টি ধরতে পারেনি, তবে খানিক পর চাওয়ার হয় শাহিন নিজের বানানো লোগো বলে যে লোগোটি চালিয়ে দিয়েছেন তা আসলে ইন্টারনেট থেকে নামানো। বেরসিক সমর্থকরা খুঁজে বের করেন অ্যাডোবি স্টক ওয়েবসাইট জে কে ডিজাইনার কনসেপ্ট টেম্পলেট নামে শাহিনের বলে চালিয়ে দেওয়া এই লোগো রয়েছে। তার মানে এই লোগো কোনোভাবেই শাহিনের তৈরি নয়, তা আসলে নেট থেকে চুরি করা। তথ্য প্রমাণ দিয়ে হাজির হওয়া সমর্থকরা তাই শাহিনকে ধুয়ে দিচ্ছেন। লাহোর কালান্দাসেরও সমালোচনা করছেন অনেকেই, কারণ তারা সতর্ক থাকলে এত বড় ঘটনা ঘটবার সুযোগ ছিল না। লাহোরের অনেক সমর্থকই বলছেন দলের অসতর্কতার কারণেই তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, সাথে শাহিনের ভাবমূর্তি তো ক্ষুণ্ণ হয়েছে। ক্ষোভ প্রকাশ করে এক ভক্ত লিখেছেন, সরি স্যার, এটা ডিজাইন করা হয়নি, এটা ডাউনলোড করা হয়েছে। একজন লিখেছেন, একটু তো লজ্জিত হও লাহোর কালান্দাস, এটা স্টক লোগো, এভাবে লাহোরের বদনাম ডেকে এনো না। উসামা জাফর নামে একজন লিখেছেন, যখন আপনি ফিবারের ফ্রিল্যান্সারকে মাত্র $5 দিয়ে কাজ সেরে নিতে চান। কেউ আবার শাইনের ফটোশপ স্কিলের প্রশংসা করেছেন তাচ্ছিল্যের সুরে। তবে লাহোর কালান্দাস কর্তৃপক্ষ বা শাহিন শাহ আফ্রিদি কেউই এখনও এ বিষয়ে মুখ খোলেনি। তবে অনেকে আহ্বান জানিয়েছেন অন্তত শাহিনের সম্মান রক্ষার্থে হলেও যেন দলের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়। সমর্থকদের বড় একটা অংশ মনে করছেন শাহিন কাউকে দিয়ে লোগো বেছে নেওয়া বা লোগো তৈরি করার কাজটি করতে গিয়েই বাঁধিয়েছেন বিপত্তি। যিনি শাহিনের দায়িত্ব পেয়েছিলেন তিনি মূলত লোগো চুরির কাণ্ড ঘটিয়েছেন। এদিকে নিন্দুকরা পেয়েছেন সরব হওয়ার সুযোগ। চুরির অভিযোগ তুলে শাহিনকে তুলোধুনো করতে ভুল করছেন না এক বিন্দুও, যেন শাহিনকে একচুল ছাড় দিতেও নারাজ তারা। দর্শক, শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।